ব্রেন টিউমারে আক্রান্ত ক্রিকেটার মোশাররফ রুবেল যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তখন হঠাৎই মোশাররফকে 15 লাখ টাকার আর্থিক সাহায্য করে সাকিবের ই কমার্স প্রতিষ্ঠান মুনাক মার্ট। আর তারপর পরই প্রশংসায় ভাসছিলেন সাকিব। এবার সাকিবের সাথে তাল মিলিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও মোশাররফকে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করে। সোমবার সকালে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ব্যাপারটি নিশ্চিত করেছেন পাপন খুদ নিজে। তবে তিনি এখনও স্পষ্ট করে বলেনি মোশাররফকে কত টাকা দিতে যাচ্ছে তার বিসিবি। ধারণা করা যাচ্ছে মোশাররফকে মোটা অঙ্কের আর্থিক অনুদান দিতে যাচ্ছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রিয় দর্শক, বাংলাদেশের হয়ে 60টি আন্তর্জাতিক উড়েই খেলা মোশাররফ রুবেল ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার জন্য স্পোর্টস ডেইলি এর পক্ষ থেকে দোয়ার আহ্বান রইলো।